ভারতের মহারাষ্ট্রে এক হিন্দু পুরোহিত বুঝবার চেষ্টা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঘন্য ভাষায় গালিগালাজ করেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঘন্য ভাষায় কটূক্তি করেছে। দুঃখজনক বিষয় হল, মোদী সরকারেরই একজন বিধায়ক, সে আবার ওই হিন্দু ধর্মগুরুর পক্ষ নিয়ে মুসলমানদের হুমকি দিয়েছে। কিসের হুমকি? যে মুসলিমরা, তোমরা যদি আন্দোলন করো তোমাদেরকে ভারত ছাড়া করে ছাড়ব। এই জন্যে আপনারা, জানি না এই খবর জানেন কি না, এই মুম্বাইয়ের উদ্দেশ্যে লাখো মুসলমান আশেপাশ থেকে জড়ো হয়ে প্রায় গত 3 দিন যাবৎ বিক্ষোভ প্রদর্শন করতেছে, যাতে করে সেই হিন্দু পুরোহিতকে গ্রেফতার করা হয়, তার বিচার করা হয়। বাংলাদেশে ওলামায়ে কেরামও বিক্ষোভ করতেছে, আমরাও বিক্ষোভ করেছি, কিন্তু দুটা প্রশ্নের উত্তর আমার জানা থাকতে হবে, আপনার জানা থাকতে হবে। এক, বারবার কেন অমুসলিমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে? দুই, যখন রসুলকে নিয়ে কটূক্তি হয় আমাদের করণীয় কি? এই দুইটা প্রশ্নের উত্তর আমাদের জানা থাকতে হবে। কেন তারা কটূক্তি করে? অনেকে হয়তো বলতে পারে, হুজুর, তারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা তাদের নবীকে নিয়ে কটূক্তি করব। নাউজুবিল্লাহ, মুসলমানরা সমস্ত নবীদের উপর ইমান রাখে, কোন নবীকে নিয়ে কোনোদিন কটূক্তি করে নাই, করতেও পারে না, কথা ঠিক না বেটে? এরপরেও বলে মুসলমানরা উগ্রবাদী, কোন নবীকে মুসলমান গালি দেয় না, এরপরেও নাকি মুসলমান উগ্রবাদী, আর তারা নবী রসুলদের গালি দেয়, মুসলমানদের কোরআন নিয়ে ফুটবল খেলে, ওরা বলে শান্তিকামী, তারা আমাদের নবীর সামনে বেয়াদবি করলেও আমরা কোনো নবীর সামনে বেয়াদবি করতে পারি না, এটাই প্রমাণ মুসলমানরা শান্তিকামী, মুসলমানরা উদার, মুসলমানরাই এই রাষ্ট্র এবং এই পৃথিবীর জন্যে শান্তির কারণ, শান্তির স্বভাব, শান্তির জন্যে মুসলমানদের এই চরিত্র একটা উপকরণ। এই মুসলমান যতদিন থাকবে পৃথিবীতে শান্তি থাকবে। কেন তারা মুসলমানদের নবীকে নিয়ে এইভাবে কটূক্তি করে জানার দরকার আছে। একথা একেবারে স্পষ্ট, কাফের বেইমানরা কখনোই মুসলমানদের মুখোমুখি হয়ে লড়াই করতে পারবে না। তারা করেও দেখেছে, 2001 থেকে 20 পর্যন্ত নেটু বাহিনী আফগানের পাহাড়ি লোকদের সঙ্গে লড়াই করেছে, আর 2021 তো 21-এ এসে তারা লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই। কাফের বেইমানরা কখনোই মুসলমানদের সাথে সম্মুখ লড়াই টিকতে পারবে না। কেন? মুসলমানরা তাদের নবীকে ভালোবাসে, তাদের দিনকে ভালোবাসে, তাদের ধর্মকে ভালোবাসে, কথা ঠিক না বেটে? এই মুসলমানদেরকে নবীর প্রেম থেকে দূরে সরাবার জন্য, দিন থেকে দূরে সরাবার জন্য, কোরআন থেকে দূরে সরাবার জন্য তারা অনেক প্রজেক্ট হাতে নিয়েছে, অনেক ষড়যন্ত্র তারা করে, কিন্তু এই ষড়যন্ত্রটা কতটা বাস্তবায়ন হয়েছে এটা দেখবার জন্যে মুসলমানদের নবীকে কটূক্তি করে মুসলমানদের পালস মাপার চেষ্টা করে, কথা ঠিক না বেটি? যদি তারা একটা সময় দেখে যে না, এখন আর মুসলমানরা মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করলে আওয়াজ করে না, তখন তারা বুঝে যাবে তারা তাদের ষড়যন্ত্রে সফল। আর যখন তারা তাদের ষড়যন্ত্রে সফল হবে, এ মুসলমান কান খুলে শুনবার চেষ্টা করো, তখন তারা তোমাদের উপরে চূড়ান্ত আঘাত আনবে, তোমার দেশ দখল করবে, তোমাকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করবে, মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করবে, তুমি মানুষের মতো জীবনযাপন করতে পারবে না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, যখনই আল্লাহর নবী কোরআন এবং সুন্নাহ নিয়ে কটূক্তি করবে, নিজ নিজ জায়গা থেকে এতটা প্রতিবাদ গড়ে তুলতে হবে ওই ষড়যন্ত্রকারী কাফের বেইমানরা, যাতে হাজার কোটি টাকা খরচ করার পরেও হতাশ পেয়ে যায়,
তারা যাতে মনে করে যে এই মুসলমানদের দমানো যাবে না। আমাদের করণীয় ওইটা, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রসুলুল্লাহর সন্না আদর্শ বাস্তবায়ন করার জন্যে আগে যতটা চেষ্টা করতাম এখন তার চাইতে বেশি চেষ্টা করব, যাতে কাফের বেঈমানরা হতাশ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমি জানি না এই এই উম্মার যুবকরা কি চিন্তা করতেছে। আমাদের চোখের সামনে মায়ানমারের ইতিহাস আছে, ইরাকের ইতিহাস আছে, সিরিয়ার ইতিহাস আছে, লিবিয়ার ইতিহাস আছে। আপনারা জানেন এইসব দেশে আমেরিকা আক্রমণ করেছে, কোথাও রাশিয়া আক্রমণ করেছে, কাশ্মীর ভারত দখল করে নিয়েছে। যে কাশ্মীরে স্বায়ত্ত শাসন ছিল ভারত এখন সেনাবাহিনী দিয়ে তা শাসন করবার চেষ্টা করতেছে। চীনের উইঘর মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, এগুলো হচ্ছে। এর কারণ কি, প্রতিকার কি? মুসলমান রসুলুল্লাহর আদর্শ ছেড়ে দিয়েছে, মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমানরা সুন্না ছেড়ে দিয়েছে। কাফের বেঈমানরা কাল যদি বুঝতে পারে যে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র সফল হয়েছে, এখন চূড়ান্ত আক্রমণ করতে পারি। শোনো মুসলমান, তোমার চতুর্দিকেই তো দুশ্মন, আরেকদিকে বঙ্গোপসাগর, পালাবে কোথায়? পালাতেও পারবে না, সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে, জীবন বাঁচাতে পারবে না, ঝাঁপাবে না, মায়ের ইজ্জত রক্ষা করতে পারবে না, বোনের ইজ্জত রক্ষা করতে পারবে না। আমি তো স্পষ্ট বলি, আজকে যখন ভারত থেকে, আমরা আগে দেখেছি ফ্রান্স থেকে, ডেনমার্ক থেকে, নানান রাষ্ট্র থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, কটূক্তি করা হচ্ছে। আমরা দেখেছি ডেনমার্কে কোরআনকে ফুটবল বানিয়ে তারা খেলাধুলা করেছে, এর মাধ্যমে তোমার ঈমান যাচাই করতে চায়, তারা তোমার সঙ্গে লড়াই করতে ভয় পায়। কেন? তুমি ঈমানই শক্তি বলিয়ান। কাল যখন তারা বুঝতে পারবে তোমার ভেতর ঈমান নাই, রসুলুল্লাহর মহাব্বত নাই, প্রেম নাই, দেশের ভূখণ্ডে আক্রমণ করে বসবে, বাংলাদেশের মাটিকে তারা যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করবে। এ মুসলমান, আল্লাহর নবীর ইজ্জত যদি হেফাজত করতে পারো তোমার ইজ্জত হেফাজত হবে। আল্লাহর নবীর সম্মানে যারা আঘাত করে তাদের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলে তুমি তোমার ইজ্জত সম্ভ্রম বাঁচাতে পারবে। আল্লাহর কসম করে বলি, যুবকদের আহ্বান করে বলে যাই, পৃথিবীর কোনায় কোনায় প্রান্তে প্রান্তে যেখানেই আল্লাহর নবীর চরিত্র নিয়ে ছিনিবিনি খেলা হবে, যেখান থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করা হবে, এক একটা মুসলমান ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রতিরোধ ক্যাম্প করতে হবে, বিক্ষোভ করতে হবে, প্রয়োজনে বাংলাদেশের মাটি থেকে ওই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই ঘোষণা করতে হবে। আমি ঢাকায় বলেছি, এই দর্শনটিতেও পরিষ্কার বলে যাই, আমাদের আকাবির আসলাফরা বাবরি মসজিদ রক্ষার জন্য লং মার্চ করেছিলেন। আপনারা বলবেন রক্ষা করতে পারেননি, তো বাবরি মসজিদ রক্ষা করতে পারেনি হয়তোবা, হাজারো মসজিদ সেই লং মার্চের পরে আমরা রিপোর্ট পেয়েছি আরও হাজারো মসজিদ ভাঙ্গার পরিকল্পনা ছিল হিন্দু সন্ত্রাসীদের, তারা আর কোনো মসজিদে আক্রমণ করবার সাহস পায় নাই। আমরা যদি বাংলাদেশেও বিক্ষুব্ধ হই, বিক্ষোভ ভরে তুলি, আমরা যদি আল্লাহর নবীর প্রেম ভালোবাসার ক্ষেত্রে দল মত ভুলে গিয়ে রাস্তায় নেমে পড়ি, আমি তো বলি বাংলার প্রত্যেকটা স্কুল থেকে আজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে, নবী আমার বাবার নয়, ইসলাম আমার বাবার নয়, তুমি মুসলমান, নবী তোমার, তুমি মুসলমান, ইসলাম তোমার, ইসলামের ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, ইসলামের ব্যাপারে নবীর ব্যাপারে মতানৈক্য নাই। রব্বে কাবার কসম করে বলি, এ মুসলমান যদি আল্লাহর নবীর প্রেমে এক কাতারে দাঁড়িয়ে যাও, আল্লাহর নবীর প্রেমে দলীয় পরিচয় ভুলে যাও, আল্লাহর নবীর প্রেমে পুত্র পরিচয় ভুলে যাও, আল্লাহর নবীর প্রেমে বংশ পরিচয় ভুলে গিয়ে রাজপথে নেমে আসতে পারো, বাংলাদেশের তাকবীর দিবে আর দিল্লি থরথর করে কাঁপতে থাকবে। আর যদি আল্লাহর নবীর প্রেমে উদ্বুদ্ধ হতে না পারো তুমি নিজেকেও রক্ষা করতে পারবে না, তোমার দেশকেও রক্ষা করতে পারবে না। আমি নরসুন্দীর আলেমদের বলি,
ব্যাপকভাবে নবীর প্রেমে রাস্তায় নেমে আসেন। সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে আলেমদের বলি, আল্লাহর নবীর সুন্নাহ আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্যে এই যুবকদেরকে সঙ্গে নেন, ছাত্রদেরকে সঙ্গে নেন। একটা পরিবর্তন ছাত্ররা সাধন করেছে, দরকার ছিল, কিন্তু এই পরিবর্তনই শেষ পরিবর্তন না। এই পরিবর্তনের পরেই যে আমরা রাষ্ট্রটাকে রসুলুল্লাহর সুন্নাহ দিয়ে পুনর্গঠন করতে পারবো তাও না। আমরা এই তো অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টাকে আমরা নিজে গিয়ে বলে এসেছি যে আর যাই হোক, আমরা জানি বিগত সরকারের আমলে নাস্তিকতাবাদ এতটা ছড়িয়েছে প্রশাসনে, সচিবালয়ে, নানা জায়গায় বিগত ফ্যাসিস্ট সরকার নাস্তিকদের বসিয়ে রেখেছে। আমরা শিক্ষা উপদেষ্টাকে বলেছিলাম, খবরদার এই ভুল করবেন না, পাঠ্যপুস্তক প্রণয়ন সংশোধনে আমরা কোনো নাস্তিকের চেহারা দেখতে চাই না। ইতিমধ্যে শুনতেছি যে এই দুটা কমিটি করেছে, এর মধ্যে নাস্তিকও আছে, ইসলাম বিদ্বেষীও আছে। আমরা কিছুটা হতাশ হয়েছি, এজন্যে হয়েছি, পরিবর্তন তো করেছি। 73 জন হাফেজে কোরআন মাদ্রাসার শিক্ষার্থী এই আন্দোলনে রক্ত দিয়েছে, তাদের রক্ত ঝরেছে। তারা এই জন্যই রক্ত দেয় নাই যে ডারউইনের বানরের মতবাদ আবার পাঠ্যপুস্তকে ফিরে আসবে। তারা এই জন্যে রক্ত দেয় নাই যে ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত মতবাদ পাঠ্যপুস্তকে থাকবে। পরিবর্তন একটা হয়েছে, দরকার ছিল, আমি জানি না পুনর্গঠন কেমন করে হবে। তবে হ্যাঁ, আফগানে যেই তালেবানরা মাদ্রাসার শিক্ষার্থীরা পরিবর্তন করে ফেলেছে, তাদের পরিবর্তনের পরে আপনি দেখেন 2 বছরে আফগানিস্তানের মুদ্রা ইউরোপের অনেক রাষ্ট্রের চাইতে শক্তিশালী হয়ে গেছে, আফগানিস্তানের উন্নতি হয়েছে। 53 বছর বাংলাদেশে আমরা চোরের উন্নতি ছাড়া আর কোনো উন্নতি দেখতে পাই নাই। পরিষ্কার বলি, আমি দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক যুবক মাদ্রাসার ছাত্রদের বলি, আরেকটা পরিবর্তন লাগবে, আর সেই পরিবর্তন হবে ইসলামের পক্ষে, সেই পরিবর্তন হবে কোরআনের পক্ষে, সেই পরিবর্তন হবে রসুলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্যে। সেই পরিবর্তনের পরে এই বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে সচিবালয়ে সর্বত্র আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হবে। নাস্তিক, মোরতাদ, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, বানর প্রজন্ম, বানরের সন্তান, ট্রান্সজেন্ডারের সন্তানেরা বাংলাদেশের কোথাও লুকিয়ে থাকতে পারবে না। আমি প্রায় বলি আমরা একটা পরিবর্তন এনেছি, তবে চূড়ান্ত বিজয় আমরা এখনও অর্জন করতে পারি নাই। যেদিন দেখব বাংলার আকাশে কালেমার পতাকাটাই উঠতেছে, সেদিন মনে করব চূড়ান্ত বিজয় আমরা হয়েছি ইনশাআল্লাহ। সে বিজয়ের জন্য চেষ্টা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা রসুলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করতে চাই তো ইনশাআল্লাহ। যদি রসুলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়, আমরা ময়দানে নেমে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলা তৌফিক দান করুন। এই নরসুন্দির শাপলা চত্বরটা কালো হয়েছে, কেন? শাপলা চত্বরের পাশে মসজিদ, এটাই তো না? কয় বছর বন্ধ ছিল বলেন? কয় বছর বন্ধ ছিল? একটা মসজিদ এক ওয়াক্ত বন্ধ হতে পারে না, এক ওয়াক্ত নামাজের আজান হবে না এমন হতে পারে না। এর মানে এই সাদা শাপলা চত্বরটা 7 বৎসর যাবৎ কালো অন্ধকারে নিমজ্জিত ছিল, কথা ঠিক না বেটি? আল্লাহ তাবারক ও তাআলা এই মসজিদকে মুক্ত করেছে, পর্যায়ক্রমে দেশ মুক্ত হয়েছে। এই দেশে বিগত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছে ওলামায়ে কেরাম। আলেমদের উপরে টর্চার করা, জুলুম করা কোনো ব্যাপারই ছিল না। আলেমদেরকে বন্দি করা, গ্রেফতার করা, দিনের পর দিন জেলখানায় আটকে রাখা, মনে হয় যে আলেমদের কেউ নাই,
তারা অসহায়, তাদেরকে ভারত জঙ্গি বলে, তাদেরকে আমেরিকা সন্ত্রাসী বলে, তাদেরকে ইহুদিরা উগ্রবাদী বলে। চলো যদি প্রয়োজন হয় পশ্চিমাদের সাপোর্ট, আলেমদের মারো। জঙ্গি দমন করার, জঙ্গি দমন করে ক্রেডিট নিতে চাইলে আলেমদেরকে মারধর করো, মৌলবাদ দমন করতে চাইলে আলেমদেরকে মারধর করো, সন্ত্রাস দমন করতে চাইলে আলেমদের মারধর করো, টুপিদারিদের দাড়িওয়ালাদের মারধর করলে পশ্চিমারা খুশি হয়, ক্ষমতা পাকাপোক্ত হয়। কিন্তু তারা জানলো না যে আলেমদেরও একজন অভিভাবক, একজন রব আছে। কথা ঠিক না বেঠি? আল্লাহ ধরেন, আল্লাহ ধরেন, কিভাবে ধরেন এটা এই প্রজন্মের লোকেরা নিজের চোখে দেখেছে। আপনারা বলবেন, হুজুর আন্দোলন সংগ্রাম করে এই কাজ করেছি, আন্দোলন সংগ্রাম তো 15 বছর করেছেন, করতে পারেন নাই তো। এবার 21 থেকে 23 তিনটি বৎসর ওলামা একরাম যে নির্যাতন সহ্য করেছে, রাত 12টার পরে কাশিমপুর হাই সিকিউরিটি একটা কক্ষ থেকে আলেমদের চিৎকার ভেসে আসত। আলেমদের অপরাধ কি ছিল? আলেমদের অপরাধ ছিল তারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। আলেমদের অপরাধ কি ছিল? আলেমদের অপরাধ ছিল, আলেমরা বলেছে মুসলমানদের জন্য ইসলামী শিক্ষা নিশ্চিত করতে হবে, ট্রান্সজেন্ডার কিংবা ডারউইনিজম, বানর মতবাদ, ডারউইনের মতবাদ বই পুস্তকে ঠাঁই দেওয়া যাবে না, এটাই আলেমদের, এ কথা বলাই আলেমদের অপরাধ ছিল। কথা ঠিক না বেঠি? এছাড়া আলেমরা কোনো অপরাধ করে নাই। তারা মনে করেছে মৌলবীদের মারধর করলে দেশের মানুষ মহব্বত করে, মাঠে তো আর নামে না, আর যারা ক্ষমতায় রাখে পশ্চিমারা তারা তো বাহাবা দেয়, চলো মৌলবীদের মারধর করো। কিন্তু মৌলবীদের রব যখন ধরবে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে বাঁচাতে পারে নাই, অতীতেও পারে না, পারবেও না। কথা ঠিক না বেঠি? আমরা এখন মুক্ত, একটা সময় মুক্ত আকাশের নিচেও নিজেকে বন্দী মনে হতো, মনে হতো এতগুলো মামলা, 30-40টা মামলা, সপ্তাহে 3 দিন কোর্টে হাজিরা, বাঁচবো কেমনে? মুক্ত আকাশের নিচেও নিজেকে বন্দী মনে হতো। আল্লাহ তাবারক তাআলা পাথর সরিয়ে দিয়েছে, জালেম তার পরিণতি ভোগ করতেছে। এটা আমরা আগেও বলেছি, এটা আগেও বলেছি, আল্লামা মুফতি আমিনিও বলেছেন, জুলুমের সঙ্গে রাজত্ব টিকে না। এবং আল্লামা মুফতি আমিনি রহিমুল্লাহ একটা কথা বারবার বলতেন, জুলুম করতেছো, একটা সময় তোমাদের দলের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এখন আমরা মুক্ত, স্বাধীন, একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা দরকার ছিল। যদিও এই পরিবর্তনটা বাহ্যিকভাবে ছাত্রদের মাধ্যমে এসছে, এই জন্য প্রায় সময় আমি বলে থাকি বাংলাদেশে এখন তালেবান সরকার ক্ষমতায় আছে। যদিও এ কথা বলবার কারণে আমাকে সপ্তাহখানিক বেশি রিমান্ড দেওয়া হয়েছে যে আপনি তালেবানদের পক্ষে কথা বলেছেন, আপনি জঙ্গিদের পক্ষে কথা বলেন। আমি বললাম না, তালেবান জঙ্গি সন্ত্রাস কে বলেছে আপনাদেরকে? তালেবানরা মুক্তিযোদ্ধা। তালেবান শব্দের অর্থ ছাত্র, যেহেতু আফগানিস্তানের ছাত্ররা, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা, আমেরিকা প্রথমে সোভিয়েত ইউনিয়ন থেকে, পরে আমেরিকা থেকে দেশকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন, এরপরে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে বলা হয় তালেবান সরকার। বাংলাদেশে এবারকার বিপ্লবের পেছনে, অভ্যুত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে ছাত্ররা। কথা ঠিক না বেঠি? ছাত্রদের অভ্যুত্থানের পরে একটা সরকার এসছে, যদি আফগানিস্তানের ভাষায় বলতে হয় তাহলে আমাকে বলতে হবে বাংলাদেশেও এখন ক্ষমতায় আছে তালেবান সরকার। কথা ঠিক না বেঠি? পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তন পৃথিবীতেও নতুন নয়, বাংলাদেশেও নতুন নয়। বাংলাদেশে যে 5ই আগস্ট একটা পরিবর্তন হয়েছে, এর আগে 90-তে একটা পরিবর্তন হয়েছিল, ব্যাপক পরিবর্তন,
আমরা এটা মাঝে মধ্যে বলি স্বৈরাচার বিরোধী আন্দোলন, কথা ঠিক না বেঠিক? পরিবর্তন হয়েছে একাত্তরে, সাতচল্লিশে, পৃথিবীর নানা দেশেও পরিবর্তন হয়। পরিবর্তন যখন হয়, পরিবর্তনের পরে পুনর্গঠন করা লাগে। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, তাদেরকে বলবো পরিবর্তন যেহেতু তোমরা করেছো, তোমরা একটু কান খুলে শোনার চেষ্টা করো। কোনো ঘর যদি ভেঙে ফেলা হয়, তারপরে সেই ঘর মেরামত না করলে আমি থাকবো কোথায়? ঘর ভেঙে ফেলা সহজ, মেরামত করা কঠিন। পরিবর্তন কঠিন বটে, তবে পরিবর্তনের চেয়েও পুনর্গঠন করা কঠিন। বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে, এখন দেশটাকে পুনর্গঠন করতে হবে। কিভাবে? যেমন এই দেশে বিগত অন্তত ১৪ বৎসর যাবৎ বিচার ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না। আদালতের কাঁধে বন্দুক রেখে শাসক গোষ্ঠী যাকে খুশি তাকে গ্রেফতার করত, যার বিরুদ্ধে খুশি রায় দিত, যাকে খুশি জামিন ক্যান্সেল করে জেলখানায় বন্দি রাখত, কথা ঠিক না বেঠিক? আমি এই বিগত সরকারের আমলে তিনবার মেহমান ছিলাম সরকারি মেহমান খানায়। একবার আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ যখন ছিলেন ১১তে, এরপরে শাপলা চত্বরের ট্র্যাজেডির পরে ১৩ এবং ১৪, এরপরে এবার মোদি বিরোধী আন্দোলনের পরে ২১, ২২, ২৩-এর একটা অংশ, আমি নিজে দেখেছি বাংলাদেশের আদালতে বিচার নামক কোনো কিছু নাই, শুধু আছে অবিচার। বিশেষ করে সরকারি দল যা চায় বা সরকার যা চায় তাই করতে পারে, বিচার থাকলো কোথায় এদেশে? বাংলাদেশে গত এক যুগ ধরে লুটপাট চলেছে, হাজারো লাখো কোটি দেশ থেকে পাচার হয়েছে, কথা ঠিক না বেটে? বাংলাদেশে গত এক যুগে এতটা চাঁদাবাজি, ছিনতাই, দখলদারি, জুলুম, নির্যাতন হয়েছে, কোনো সভ্য দেশে পৃথিবীর তা কল্পনাও করা যায় না। এই জন্য আমরা পরিবর্তন চেয়েছি। এখন পরিবর্তন করে কি করতে হবে? বিচার ব্যবস্থায় ন্যায় ইনসাফ কায়েম করতে হবে, অর্থ ব্যবস্থাকে সুষ্ঠু করতে হবে, সুষম করতে হবে, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি এগুলো সব বন্ধ করতে হবে। যদি এগুলো করতে পারি, তাহলে পরিবর্তনের পরে দেশকে আমরা পুনর্গঠন করতে পারলাম। যদি এগুলো না করতে পারি, কদিন পরে দেখবেন এক চোরের হাত থেকে রাষ্ট্র আরেক চোরের হাতে যাবে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দেশটাকে পুনর্গঠন করতে হবে। ছাত্র, তোমাদের বলি, তোমরা যারা এই বিপ্লব সাধন করেছ, অভ্যুত্থান করেছ, তোমাদের বলি, এখন দেশকে পুনর্গঠন করবা, বিচার ব্যবস্থাকে কিভাবে সাজাবা? দেশকে পুনর্গঠন করবা, অর্থ ব্যবস্থাকে কি করে সাজাবা? দেশকে পুনর্গঠন করবা, পুলিশ বাহিনীকে কি করে মেরামত করবা? দেশকে পুনর্গঠন করবা, চাঁদাবাজি, ঠিকাদারি, দখলদারিত্ব কি করে বন্ধ করবা? আমাকে বলো, আছে তোমাদের কাছে কোনো ফর্মুলা? না, তোমাদের কাছেও নাই। তোমরা যদি আমেরিকার কাছে যাও, আমেরিকাও তোমাদের ফর্মুলা দিতে পারবে না। আমেরিকাতে অনেক পরিবর্তন হয়েছে, ব্রিটেনে অনেক পরিবর্তন হয়েছে, সোভিয়েত ইউনিয়নে পরিবর্তন হয়েছিল, ভারত, চীন, রাশিয়া, পৃথিবীর নানা দেশেই পরিবর্তন হয়। পরিবর্তনের পরে তারা পুনর্গঠন করতে পারে না, যার জন্যে কদিন পরপর তাদের দেশে পুনর্গঠন হয়। এখন এমন হয়েছে অনেক দেশে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে না, এক টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে না। দেশের মানুষ মনে করেছে উনি আসলে ভালো হবে, উনি আসলে শান্তিতে থাকবো, উনি আসার পরেও শান্তিতে আসে না, শান্তি থাকে না। এজন্যই পরবর্তীতে যে আসছে তার হাতেও শান্তির কোনো ফর্মুলা নাই। এখন আপনি ফর্মুলা কোথায়? আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ মজার একটা ঘটনা বলতেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো?
এক লোকের সাক্ষাৎ হয়ে গেছে হযরত খিজির আলাইহিসসালামের সঙ্গে। আর এই লোকটা জানতো হযরত খিজির দোয়া করলে দোয়া কবুল হয়। সাক্ষাতের পরে খুব জোর করে ধরেছে, আপনি আমার জন্য দোয়া করেন, আপনারে ছাড়বো না, আমার জন্য দোয়া করে যাবেন। কই কী দোয়া করবো তোমার জন্য? কই দোয়া করেন আমি যাতে ধনী লোক হয়ে যাই, বড় লোক হয়ে যাই। কাজা ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করবো, তুমি বড় লোক হয়ে যাবা, তুমি একটা মডেল দেখাও, মডেল নমুনা দেখাও। তো তাহলে আমার একদিন সময় দেন, আমি একটু ঢাকা গোলশান বনানি ঘুরে দেখাই, ঘুরে দেখি যে কার মতো বড় লোক হতে চাই, মডেল নিয়ে আস। গোলশান বনানি লেকের পাড় দিয়ে ঘুরতেছে, হঠাৎ দেখে সুন্দর একখানা বাড়ি, খুব পছন্দ হয়েছে। বাস মনে মনে সিদ্ধান্ত নিছে, আমি এই লোকটার মতো বড় লোক হতে চাই। হঠাৎ তার মনে সন্দেহ দেখা দিল, আচ্ছা একটু জিজ্ঞেস করি না, এই লোকটা কি বড় লোক কিনা প্রকৃত পক্ষে, না ঋণ খেলাপি। বাংলাদেশে দেখেন দুঃখ লাগে, আপনি কোন দল করেন সেটা আমার জানার দরকার নাই, কিন্তু একটা মাত্র কোম্পানি 50 থেকে 60 হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে ফেলেছে, সেই দেশে নাকি আবার সরকার ছিল। দেশের মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে, আর ওই বড় বড় চোরদের ছাড় দিয়ে রেখেছিল, তারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করত। দেখি ঋণ খেলাপি কিনা, গেটে নক করে জিজ্ঞেস করছে, ভাই আমি আপনার মতো বড় লোক হতে চাই। ঘটনা এই ঘটে গেছে, আমার হযরত খিজরের সঙ্গে দেখা হয়ে গেছে, উনি দোয়া করবেন আমি বড় লোক হয়ে যাব। লোকটা বলে, আল্লাহর কসম আমার মতো বড় লোক হয়েন না, আমি শান্তিতে নাই। খুব অনুনয় বিনয় করে লোকটা তাকে বিদায় করে দিয়েছে যে আমার মতো বড় লোক হবার দরকার নাই। বাস হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আরেকটা এর চাইতেও সুন্দর বাড়ি, খুব পছন্দ, কো এবার আর জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করলে ঝামেলা লাগে। হযরত খিজিরকে বলে দেব যে আমি এই লোকের মতো বড় লোক হতে চাই। আবার মনের ভেতরে সন্দেহ কাজ করতেছে, একটু খোঁজখবর নেই না, দরজায় গিয়ে নক করছে, এক লোক বের হয়ে আসছে যে ভাই ঘটনা এই ঘটে গেছে, আমি আপনার মতো বড় লোক হতে চাই। কই ভাই এই ভুল কোনোদিন করেন না, আমার মতো বড় লোক হলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। দেখি জিজ্ঞেস করে আবার বিপদে পড়লাম, হাঁটতে হাঁটতে আরেকটা তার চাইতেও সুন্দর বাড়ি। এবার আর বলে, এবার আর ভুল করব না, জিজ্ঞেস টিজ্ঞেস করবো না, চলে যাই, বলে দেব যে এই লোকের মতো বড় লোক হতে চাই। কিছু দূর যাওয়ার পরেই আবার মনে মনে ভাবলো, হায় হায় যে ভুল দুইবার করতেছিলাম, এই ভুলটা কি এবার করে যাব, একটু জিজ্ঞেস করি না। এবার গেটে গিয়ে ঠকঠক করে জিজ্ঞেস করলো, ভাই আমি আপনার মতো বড় লোক হতে চাই। ওই লোক তার পায়ে ধরে ফেলছে, আল্লাহর কসম আমার মতো বড় লোক হইও না, আমার জীবনের চাইতে কষ্টের জীবন আর কারো হতে পারে না। আচ্ছা ঘটনাটা কি আপনি বলেন, শুনতে চাও? সন্ধ্যার পরে আসো, সন্ধ্যার পরে আসছে, আসার পরে চেয়ারে বসাইয়া বলতেছে, দেখো ওই যে বিকেল বেলায় তুমি দেখছিলে না, আমি গার্ডেনে বসে আছি, আমার সামনে আমার ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে, হাসি খুশি, কত সুন্দর দৃশ্য, তোমারও খুব ভালো লাগছে? হ্যাঁ আমারও খুব ভালো লাগছে, আমারও এটা মন চায়, বিশাল বাড়ি থাকবে, অট্টালিকা থাকবে, গার্ডেন থাকবে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা দৌড়াদৌড়ি করবে, তো তোমারও ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগে নাই। আমি যখন বাচ্চাদের চেহারার দিকে তাকাই, তো আমার আমার কলিজাটা কেটে টুকরো টুকরো হয়ে যায়। তো কেন? এই জন্যে যে আমার স্ত্রী একবার অসুস্থ হয়ে গেছে, আমি আমার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতাম, স্ত্রীর পাশে বসে বসে কান্নাকাটি করতেছি, হায় তুমি মরে যাবা, আমি বাঁচবো কেমনে। স্ত্রী কয়, নাটক করো না, তোমাদের পুরুষদের চিনি, এখন মরলে কালকে সকালে একটা বিয়ে করে নিয়ে আসবা। খুব বুঝাবার চেষ্টা করলাম যে না আমি আর কোনোদিন বিয়ে করব না, স্ত্রী কিছুতেই মানে না। পরে আমি হাসপাতালে গিয়ে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে স্ত্রীকে দেখাইলাম, দেখো আমার আর বিয়েরই প্রয়োজন হবে না। ঘটনাক্রমে এক দুই দিন পরে স্ত্রী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে।
আমার তো এই অবস্থা, এই স্ত্রী কেমনে থাকবে? ওই চাকর বাকরদের সঙ্গে জেনা ব্যভিচার করেছে, আর ওই জেনার ফল হচ্ছে এই বাচ্চাটা। আমি যখন এই বাচ্চাদের দেখি তখন আমার কলিজা ফেটে টুকরা টুকরা হয়ে যায়, লালন পালন করতেছি আমি, অথচ এই বাচ্চাগুলো জারজ অবৈধ। এবার সে বলে, ভাই আমার বড় লোক হওয়া লাগবে না, আমি এমন কোনো মডেলই তো দেখাইতে পারবো না যে মডেলের মতো আমি কি হব, বড় লোক হব, নবু নাই তো নাই, আমার বড় লোক হওয়া লাগবে না। দেশকে পুনর্গঠন করবেন ভালো, কেমনে পুনর্গঠন করবেন? আমেরিকা আজ পর্যন্ত পরিবর্তন হচ্ছে, আমেরিকাতে এখন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রে পরিবর্তন আসে, সরকার পরিবর্তন হয়। একটা সময় এমন ছিল না, ঠুসঠাস ছিল আমেরিকাতে, আমেরিকায়ও বহু শাসক হত্যা করা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত, পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে, এই ভারতেও তাদের দেশের রাষ্ট্রপ্রধান হত্যার শিকার হয়েছিল, আমরা সবাই জানি। তারা পরিবর্তনের জন্যে, পরিবর্তন শান্তির জন্যে পরিবর্তন করতে করতে ক্লান্ত হয়ে গেছে, রাষ্ট্র পুনর্গঠন করতে পারে নাই। আমরাও কদিন পরপর পরিবর্তন করব, রাষ্ট্রকে পুনর্গঠন করতে পারবো না, এই জন্যে যে আমাদের সামনে নমুনা নাই, মডেল নাই। আসলে কি নাই? মুসলমান এ কথা বলতে পারে না যে তার সামনে মডেল নাই, নমুনা নাই। আমাদের সামনে মডেল হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর আদর্শ, কথা ঠিক না বেঠে? এটাই তো যুবকদের বোঝাতে পারি না, করে না, তারা তাদের মতো করে রাষ্ট্র পুনর্গঠন করতে চায়। আরে তোমরা কিসের পুনর্গঠন করবা? বাংলাদেশের এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা নাই তোমাদের কাছে। আমি এই প্রজন্মের ছাত্রদের বলি, মাদ্রাসার ছেলেদের বলি, পরিবর্তন হয়েছে, আমরা সাময়িক শান্তিতে আছি, কিন্তু রাষ্ট্র যদি পুনর্গঠন করতে না পারি, কদিন পরে আমাদের উপর আবার আরেক জালেম লাঠি নিয়ে দাঁড়ায়া যাবে। রাষ্ট্রকে পুনর্গঠন করতে হলে রসুলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই, কথা ঠিক না বেঠিক? আমি গোটা দুনিয়ার বিচারক, অর্থনীতিবিদ, আমি বুদ্ধিজীবীদের চ্যালেঞ্জ করে বলি, আসো তোমরা তোমাদের ফর্মুলা সামনে রাখো, আমরা আরেক দিকে রসুলুল্লাহর ফর্মুলা আদর্শ সামনে রাখি। আমাদের ব্যর্থতা, ওলামাদের ব্যর্থতা, মাদ্রাসার ছাত্রদের ব্যর্থতা হচ্ছে আমরা জাতিকে বুঝাইতে পারি নাই, আমরা জাতি সামনে উপস্থাপন করতে পারি নাই যে রসুলুল্লাহর আদর্শ ছাড়া এই জাতির মুক্তি নাই, রসুলুল্লাহর আদর্শ ছাড়া এই জাতি ন্যায় বিচার পাবে না, রসুলুল্লাহর আদর্শ ছাড়া এ জাতি সুষম অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে না, রসুলুল্লাহর আদর্শ ছাড়া মাদক দূর হবে না, সন্ত্রাস দূর হবে না, রসুলুল্লাহর আদর্শ ছাড়া এই সমাজে শান্তি আসবে না, কথা ঠিক না বেঠে? তাহলে আমাদের কাছে মডেল আছে না নাই?